বিসমিল্লাহির রহমানির রহিম, আমি লিয়ানা চলে আসলাম প্যাভিলিয়ন ফ্যাশন থেকে সুন্দর একটা কুর্তি নিয়ে। আর এই কুর্তিটা হচ্ছে এমনিই ভালো না, এই জিনিসটা আমার একটু দম বন্ধ লাগে, তাই এটা একটু আমি ফোল্ড করে রাখছি এইভাবে, ঠিক আছে? এখানে কিন্তু একটা বাটন আছে, ঠিক আছে? আমি আসলে বাটনটা লাগাই নাই। হ্যাঁ, এটা আমার এই টাইপের কলার ভালোই লাগে, এরকম ভি টাইপের নেক আমার খুব ভালো লাগে পার্সোনালি, সো আমি এরকম ভি আমি করে রাখছি এরকম। তবে হ্যাঁ, আপনারা চাইলে এটা বাটনটা লাগিয়েও পরতে পারেন, ঠিক আছে? এখন এই কুর্তিটা হচ্ছে রেগুলার বেসিসে, হ্যাঁ ভালোই লাগে, রেগুলার বেসিসে পরার জন্য না পারফেক্ট একটা কুর্তি, ঠিক আছে? আগে লেন্থটা বলি, লেন্থটা হচ্ছে এটা 42 আছে, 42, যেটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা লেন্থ, যে কোনো ড্রেসের জন্য, যে কোনো কুর্তির জন্য একদম পারফেক্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড একটা লেন্থ আছে এটার, 42। অ্যান্ড এটার যে স্লিভ সেটা হচ্ছে আছে 16, এটা হচ্ছে 3/4 একটা স্লিভ আছে। আর এটার যে ম্যাটেরিয়াল সেটা হচ্ছে আছে আপনার চেরি ম্যাটেরিয়াল। অ্যাজ আপনারা যারা রেগুলার আমাদের থেকে ড্রেস নেন তারা জানেন যে চেরি ম্যাটেরিয়ালটা কতটা আপনার কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল। এটা আপনারা যে কোনো সিজন, লাইক গরম, বৃষ্টির মৌসুম বলেন, শীতের মৌসুম বলেন, সব সময় এটা খুব ইজিলি ক্যারি করা যায়, ঠিক আছে? সো ফার্স্টে এটার কালার অনেকগুলো আছে, কালারগুলো দেখাতে থাকি, আমারটা আর এক্সট্রা করে না দেখাই ব্ল্যাক, ঠিক আছে? টোটাল 4টা কালার আছে, মানে আমারটা সহ এই যে বাকি 3টা কালার, একটা হচ্ছে ডিপ জাম কালার, একটা হচ্ছে সি গ্রিন, একটা হচ্ছে বিস্কিট কালার। ওকে ওকে, তো এইটা এইটা হচ্ছে আমাদের এমব্রয়ডারি পার্টটা। অনেকে হয়তো ভাবতে পারিস দূর থেকে এটা এমব্রয়ডারি, মানে এটা প্রিন্ট, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি এমব্রয়ডারি করা। আর কোনো কোনো ড্রেস দেখবেন যে অনেক বেশি ভাইরাল হলে বা পরিচিত হয়ে গেলে সেটা না কপি বের হওয়া স্টার্ট হয়, তো যখন কপি বের হয় তখন হয় কি যে এই জায়গায় যে এমব্রয়ডারিটা ওরা এটা প্রিন্ট করে ফেলে, ঠিক আছে? এমব্রয়ডারির জায়গায় আর কি প্রিন্ট দেয়, সো দেখা যাচ্ছে সেই হিসাবে আপনার খরচটা অনেক বেশি কমে আসে। অ্যান্ড তারা অনেক বেশি সেলও করে যে হ্যাঁ এটা রিয়েল রিয়েল, এটা এমব্রয়ডারি, পরে নেওয়ার পর দেখা যাচ্ছে যে মানুষ স্ক্যামের শিকার হয়। সো আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে শুনে ড্রেস নেবেন, আমাদের এটা হচ্ছে 100% এমব্রয়ডারি করে, যে ব্যাক পার্টটা দেখলেই বোঝা যায় যে এটা এমব্রয়ডারি করা, ঠিক আছে? এটার লেন্থ হচ্ছে 42, বডি সাইজ হচ্ছে 38 থেকে 44 পর্যন্ত পরতে পারবেন, আর স্লিভের লেন্থ হচ্ছে 16 আছে। তো গেল ডিপ জাম কালারটা, এটা হচ্ছে সি গ্রিন, সুন্দর একটা কালার। আর যেহেতু এখানে বাটন সিস্টেম আছে, বাটন সিস্টেম কিন্তু শার্টের মতো, তা আপনারা চাইলেন এটা অনেকভাবে ডিফারেন্টভাবে ইউজ করতে পারবেন, মানে বাটনগুলো খুলে এটা একটা শ্রাগ বা হচ্ছে কোটির মতো ইউজ করতে পারবেন। এখন এক একটা ড্রেস এই জেনারেশনে অনেক ডিফারেন্ট ডিফারেন্টভাবে পরা যায়, সো ওই হিসাবে দেখতে গেলে এই ড্রেসগুলো হচ্ছে আপনার আপনার এরকম নর্মাল কুর্তি হিসাবেও পরতে পারবেন, দেন শ্রাগ অর কোটি হিসাবেও পরতে পারবেন। ওকে, তো এইটা গেল হচ্ছে আমাদের বিস্কিট কালারটা। যারা একটু লাইট কালার বা সোবার সাতল কালার পছন্দ করেন আপনারা এই কালারটা ট্রাই করতে পারেন। ওকে, তো এইটা গেল হচ্ছে আমাদের 3টা কালার, আর আমি একটা পরে আছি টোটাল 4টা কালার এটা, ঠিক আছে? লেন্থ হচ্ছে 42, বডি সাইজ হচ্ছে 38 থেকে 44, আর স্লিভের লেন্থ হচ্ছে 16 আছে, প্রাইস মাত্র 950 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা। আর এত সুন্দর ড্রেস যারা নিতে চান তারা অবশ্যই তাকে অর্ডার করে ফেলেন, আদারওয়াইজ স্টক কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেকেন্ড লাইভে জয়েন করেন। এখন লাইভটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।